নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে আমি শর্বাণী সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার মানে ছুটির সকাল, আর ছুটির সকাল মানেই তদানীন্তন বা নিত্যদিনের কিছুটা সময় থেকে একটু অন্যরকম সকাল। অন্যদিন যেমন আমাদের একটা তাড়াহুড়ো থাকে সকাল থেকেই কর্মময় জীবনের প্রস্তুতি, রবিবারটা থাকে আমাদের একদম নিজস্ব গতিতে, সে চলে আমাদের গতিতে। তার মানে সকাল থেকে আমাদের কিছুটা গতি স্লট, আর সেটা হচ্ছে ঘুম থেকে একটু দেরি করে ওঠা, আর সাথে চায়ের কাপ, সেটা একটু আমেজ নিয়ে চলা। আর সেরকমই একটি সকালে আজকে আমরা সবাই রয়েছি কথায় সুরের জমজমার সকালে। আমাদের সাথে রয়েছেন রাজ্যের এবং বহির্রাজ্যের শিল্পীরা, এবং প্রথমেই শিল্পীদের সাথে পরিচিত হব। আজকে আমাদের সাথে রয়েছেন শিল্পী সুবিমান দত্ত। গুড মর্নিং সুবিমানদা। গুড মর্নিং, অনেকদিন পর তোমাকে নিয়ে আবার এখানে বসা। একদম, কেমন আছো বলো? ভালো আছি, এখন ভালো আছি আর কি। এখন ভালো আছো? হ্যাঁ, বোঝা যাচ্ছে ভালো না থাকলে আমরা একসাথে এখানে বসতে পারি না। আর সাথে আরো দুজন মিউজিশিয়ান ভাই রয়েছে, কিবোর্ডে রয়েছে পার্থসারথি ঘোষ, গুড মর্নিং। আর গিটারে রয়েছে সৌমেন, গুড মর্নিং। আর তবলায় যিনি রয়েছেন তিনি বহির্রাজ্যের, পশ্চিমবঙ্গের শিল্পী। আমরা ওনাকে আজকে পেয়েছি আমাদের এই সকালে, খুব ভালো লাগছে ওনাকে পেয়ে। গুড মর্নিং দাদা। উনি হচ্ছেন বহিররাজ্যের শিল্পী বিশ্বনাথ সরকার। সেরকমভাবে আপনার সাথে পরিচয় নেই আমার, কিন্তু আজকে গানে গানে গল্পে আড্ডায় সেই পরিচয় হয়ে যাবে। তাহলে আজকে সকাল আমরা শুরু করব সবাইকে নিয়ে, অবশ্যই সুবিমানদার গানের সাথে। আজকে সকালটা কিভাবে সাজিয়েছে সুবিমানদা? দেখো, আমি তো বরাবরই একটু মানে মিশ্র গান করতে ভালোবাসি আর কি। পুরনো যারা 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 শিল্পীরা ছিলেন তাদের সবার মিলিয়ে মিশিয়ে গান একটু করি, তো সেই হিসাবে শুরুতেই আমি অজয় চক্রবর্তী দিয়ে শুরু করব। বাহ, পণ্ডিত অজয় চক্রবর্তীর এক দুখানা গান শুরু করব প্রথমে, তারপরে অন্য কিছু গাইবো আর কি। বাবা চলো। Thank you.
লাগে লাভ নালে যিশুর চারা চরে জানি সে যে তোমার প্রেম উপার হতে ছরে যুগে যুগে লাভ নালে যিশুর চারা চরে জানি সে যে অসাধারণ, কারণ এই গানগুলো গানের কথা এবং সুর এমন একটি জায়গায় রয়েছে সেখানে অনুভূতি ব্যক্ত করা একটা অসম্ভব দুষ্কর ব্যাপার হয়ে পড়ে। আর শুরুটা যেভাবে সুমিবান্দা করলো, সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, সত্যি তাই। আমরা আজকে সকাল থেকেই চাইব শিল্পীর গানে আপনাদের মন ছুঁয়ে যেতে। ভীষণ ভালো লাগলো সুমিবান্দা, অনেকদিন পর তোমাকে আবার শুনলাম। হ্যাঁ দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই গানগুলো খুব কঠিন গান, একদম খুব কঠিন গান, মানে চেষ্টা করি আর কি গাওয়ার, ভুল ত্রুটি হতেই পারে। আমি দর্শক বন্ধুদের একটু, দর্শক শ্রোতা বন্ধুদের বলবো আর কি, যে যদি কিছু ভুল হয়ে থাকে মার্জনা করবেন, তবে চেষ্টা করব, চেষ্টা করি, এই গানগুলো ভালো লাগে গাইতে, তাই চেষ্টা করি আর কি। ভীষণ ভালো অজয় চক্রবর্তীর এই গানগুলো। খুব সম্ভব রাগের বাহার একদম ক্যাসেটটা ছিল, প্রত্যেকটা গান অসাধারণ গান। তারপর কি শুনবো? আমি অজয় চক্রবর্তীর একটি গান, হ্যাঁ চলো শুনি নিই। এই গানটি দেখো, বর্ষা তো এখনো শুরু হয়নি, আসবেই আসবে আসবে এরমই ভাব, তো সেরকমই একটি গান গাইছি। যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি? যে ঘন তিমির ছাইল গগন, যে ঘন তিমির ছাইল গগন, তারি মাঝে তারা ফুটবে কি? যে কুসুম চুমিল ভূতলে, যে কুসুম চুমিল ভূতলে, তারি পায়ে অলি ঝুটবে কি? যে আকাশে ঝরে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি?
জান যে তো টিরির শুকানো জল তারি কুল ধরে উঠবে কি যে থাপি পাশায় মরে যেথা পিপাসায় মরে ধুধু মরু তারি বুকে এসে লুটবে কি যে নিরালায় রচিল আগুন যে নিরালায় রচিল আগুন সে আগুন বাদল সে আকাশে চাঁদ উঠবে কি যে ঘন তিমির ছাইল গগন যে ঘন তিমির ছাইল গগন তারি মাঝে তারা উঠবে কি যে কুসুম চুমিল তারি পায়ে অলি জুটবে কি যে আকাশে ঝরে বাদল সে আকাশে চাঁদ উঠবে কি যে আকাশে ঝরে বাদল সে আকাশে চাঁদ অসাধারণ কম্পোজিশন এবং সুবিমানদা ভীষণ ভালো গাইল এবং আমার মনে হয় যে এই সমস্ত গানগুলো না আমাদের বন্ধুদের ভীষণ ভালো লাগার একটা জায়গা তৈরি করে নিয়েছে অনেক আগেই এবং এখন এই গানগুলো যতবার শুনি ততবারই সেই ভালো লাগার জায়গাটা কিছু হয়ে যায়। ভীষণ ভালো লাগছে সুবিমানদা এবং তুমি জানো যে আমি বরাবরই তোমার গান খুব পছন্দ করি এবং অফ স্ক্রিন অন স্ক্রিন একই কথা বলি এবং আজকে নিশ্চয়ই মান্নাদের গান আমরা শুনবো। হ্যাঁ, মান্নাদে আছে, মান্নাদে আছে, রয়েছে অনেক প্রিয় শিল্পীর মধ্যে, মান্নাদে তো আমার খুবই প্রিয় শিল্পী, তো মান্নাদে গানও আছে। চলো পরের গানে যাই। পরের গান আমি গাইবো মানবেন্দ্র গঙ্গোপাধ্যায় গাইছে। আচ্ছা, পরের গানে যাওয়ার আগে একটি কথা জানতে ইচ্ছে করছে যে ধরো সেভাবে হয়তো গান খুব ভালো লাগে বা গান করে যাচ্ছ বা ছোটবেলা থেকেই গানের শিক্ষা বা খুব সম্ভব যদি ভুল না করে থাকি তোমার মায়ের হাত ধরেই বোধহয় গানের শিক্ষা কোনো একটা আড্ডায় আমরা সে ব্যাপারে গল্প করেছিলাম। তো এখন তুমি প্রফেশনালি যে জায়গায় রয়েছো সেখানে একটা যেটা জানি ব্যাংকিং সেক্টরে একটা অস্বাভাবিক কাজের চাপ থাকে, তো সেই জায়গায় কিভাবে দুটোকে রিলেট করছো? না একদম, আমি তো আসলে মানে অঙ্ক সংখ্যা আর সঙ্গীত দুটো কিন্তু যদিও ক্যালকুলেশন সবটাই, তারপরেও বলবো কিভাবে দুটোকে তুমি একসাথে করছো। না দেখো, গানটা তো একদম মানে কি বলবো রক্তে রন্ধ্রে রন্ধ্রে আর কি, তো সেই হিসাবে গানটা ছেড়ে কোনো মতেই আমি ভাবতেই পারি না, কিন্তু অসুবিধা তো হয় অবশ্যই, ভীষণ অসুবিধা হয়, তার মধ্যেও চেষ্টা করি। আজকে তবলায় যিনি রয়েছেন, আমি শুরুতেই বলেছি উনি পশ্চিমবঙ্গের শিল্পী, অসাধারণ সঙ্গত আমরা সকাল থেকেই শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে দাদা, খুব ভালো। আমি ওকে একটু বলো সম্পর্কে একটু বলি, মানে আসলে আজকের দিনে ওকে হঠাৎ করেই পাওয়া আর কি। এনাদের দুজনকে তো আমি আগে থেকেই বলা ছিল আমার, তো ও হঠাৎ করে এখানে একটা অনুষ্ঠান ছিল, কোনো একটা নিজস্ব ব্যক্তিগত কোনো অনুষ্ঠান ছিল, সেই সূত্রে ওকে পাওয়া। এখন ও কলকাতা, আমি থাকতে আমি যখন ছিলাম ওখানে, তো আমার সঙ্গে অনেক অনুষ্ঠান করতো, প্রচুর অনুষ্ঠান আমরা করেছি। এবং আমার মনে আছে মান্নাদে যখন মারা গেলেন, ওনার প্রয়াণের পরে অনেক অনুষ্ঠান হয়েছিল, আমরা মনে আছে মধ্যমগ্রামে অনুষ্ঠান করেছিলাম এবং টালিগঞ্জে একটা অনুষ্ঠান করেছিলাম, তখন তো অনেক অনুষ্ঠান করেছি আমরা একসাথে, তো আমি যখনই শুনলাম যে আসছে আলো, তাহলে ঠিক আছে বাজিয়ে দিও তাহলে একটু, দারুণ এই আর কি।
बारे बारे के जरो ढाके हमारे बारे बारे के जरो ढाके तार छुआ लागे जरो मोनो बिना तारे कार छुआ लागे जरो मोनो बिना तारे की जरो से खुजे मरे पारे बारे बारे के जनो डाके हमारे बारे बारे के जनो डाके তার কিছু না জানা যতবার ভুলে যাই মানে না মানা গো কিছু না জানা কিছু যেন বুঝি তার কিছু না জানা যতবার ভুলে যাই মানে না মানা গো কিছু না জানা হাসির মা মধু বেদনারে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কি যেন সে খুঁজে মরে আকাশ পারে বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন ডাকে তো চাঁদের চোখে স্বপ্ন জাগে দোলনো চাপার বুকে দোলা যে লাগে গো স্বপ্ন জাগে মন যেন খুঁজে পায় পাইনি যারে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কি যেন সে খুঁজে মরে আকাশ পারে বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন ডাকে আমারে
আবার কে যেন ডাকে। ভীষণ ভালো, কিছু বলার নেই। সুবিমান দা, সেভাবে গানকে নিয়ে অনেকদিন ধরে মানে চর্চা করছো তুমি, তো এখন আমরা যেটা দেখি যে এই ধরনের গানগুলো কিন্তু এখনকার বাচ্চারা আবার গাইবার চেষ্টা করছে, একদম যেটা একটা সময় ছিল না সেটা আবার ফিরে আসছে। তো সেই জায়গাটা থেকে তোমার কি মনে হয় যে চর্চার জায়গাটা বা যারা শেখাচ্ছেন অবশ্যই সেটা একটা ইতিবাচক দিক, তারপরেও যেটা দেখি যে মানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ক্লাসিক্যাল অনীহা বা শুরুতেই এই ধরনের গান গাওয়ার যে একটা প্রবণতা, সেটা হোক কখনো অভিভাবকের জন্য বা কখনো যারা শিখছে তাদের জন্য, সেই জায়গাটাকে কিভাবে দেখছো? দেখো, এখন ভালো গান হচ্ছে না এমন তো নয়, ভালো গান হচ্ছে, যথেষ্ট ভালো গান হচ্ছে, অনেক ভালো ভালো কথাও হচ্ছে। তো কিন্তু একটা কি জানো তো, মানে গানের, বাংলা গানের সেই যে সূচনা বলবো আমি, বা আমরা যেটা এখন বলি আমরা স্বর্ণযুগ বলি আমরা গানের, এই গান তো অমর, এই গান একদম মানে এর কোনো মৃত্যু নেই। এই গান আমাদের যত পরিবর্তিত সময় আসুক বা যত তোমার শিল্পীরাই আসুক আর কি, মানে সেগুলোর জায়গা কিন্তু এক জায়গায় এখনো রয়েছে একদম মানে। এবং আমার মনে হচ্ছে যে আমি আমি তো আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমি দেখি যত দিন যাচ্ছে তত যেন এই গানের আরো বেশি প্রসার এবং প্রচার এবং কদর এগুলো বাড়ছে আর কি। ঠিক ঠিক, তো সেই তারপর আধুনিক তো নিশ্চয়ই, আজকে আজকে কি সব এ ধরনের গানই মানে সেমি ক্লাসিক্যাল গান রয়েছে ম্যাক্সিমাম? হ্যাঁ আছে, হ্যাঁ এরকমই গাইছি। সাথে যারা রয়েছে, যাদেরকে ছাড়া আজকের অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, পার্থ এবং সৌমেন অসাধারণ, নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকটা গানের সাথেই ওদের যে সাহচর্য এবং একসঙ্গে পথ চলা ভীষণ ভালো। ও
স্বজন তোমায় দেখি যে পথে দাঁড়ালো হায় সেজন জানি না সে যে পথে দাঁড়ালো তোমায় কে আর মন্দ বলে ছিছি অমর কথা মুখে আনতিনি তোমায় যে শুধু মরণ বরণ কারণ টুকু আর জানতিনি তোমায় কে আর মন্দ বলে ছিছি অমর কথা মুখে আনতিনি তোমায় যে শুধু মরণ বরণ কারণ টুকু আর জানতিনি বুকের ব্যথা ঢেকে মুখে হাসি কান্না দেখে মুখ ফেরা পাছে ও স্বজন হায় তোমার মতো সুজন কজন আছে তোমার আলোয় পতঙ্গের মতো জলে পুড়ে সবাই মরে বাঁচে ও স্বজন হায় তোমার মতো সুজন কজন আছে স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে ও স্বজন হয় তোমার মতো সুজন কজন আছে বাহ দারুণ আমরা অবশ্যই গানেই রয়েছি এবং বাকি সময়টুকু গানেই থাকবো এবং আজকে সুবিমানদা আমাদের জন্য নানা ধরনের গান সাজিয়ে এনেছেন এবং আসলে আমার মনে হয় যে গান গাইতে বসলে কিন্তু সুবিমানদা সেরকম কি বলবো নির্দিষ্ট গন্ডি মেনে বোধহয় গাওয়া যায় না একদম আবার তুমি পরিকল্পনা করে এলে কিছু গান গাইবে সেটাই বলছি তারপরে আমি দেখলাম যে না ঠিক আছে তারপরে একটু পাল্টে গেল হ্যাঁ সেটাই হয় কারণ সময়ে সময়ে মুডের সাথে গানগুলো সেরকম ভাবে বদলে যায় তো এবার তোমার মন কোনটা গাইতে চাইছে সমাধি পরে
হয় কখনো সমাধি পরে কখনো বাসর ঘরে কখনো সমাধি পরে কখনো বাসর ঘরে একই ফুল ছড়ি আমি দুটি কামনা ভালোবেসে রাজা বা ফকির তুই হওয়া যায় কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায় কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায় কি অপূর্ব প্রেম দিলে বিধাতা পছন্দের একটি গান না চাইতেই শুনিয়ে দিলে ভালো লাগলো। আচ্ছা, প্রথম শুরু হয়েছিল তোমার মায়ের হাত দিয়ে, তার পরবর্তী সময়ে তুমি আর কাদের সান্নিধ্য পেয়েছো? আমি তারপরে শিখেছি সন্তোষ দত্ত গুরুজি, উনি আছেন এখনো। আচ্ছা, পরে তো রবীন্দ্রভারতীতে শিখতে যাই। রবীন্দ্রভারতীর কি মানে সেখানে বাংলা গান নিয়ে পড়েছিলাম আর কি? আচ্ছা, বাংলা গান নিয়ে পড়েছিলাম, বাট আলাদা করে শিখেছি কিছুদিন, ইন্দ্রনীদির কাছে শিখেছি। বাংলা গান নিয়ে পড়েছো বলতে সেখানে সব ধরনের, মানে অতুল প্রসাদ থেকে শুরু করে সব ধরনের বাংলা গানই, মানে এই কোর্সটাতে, তাই তো? বাংলা গানে সেখানে রবীন্দ্রসঙ্গীত থাকে, ছবি থাকে, কীর্তনও থাকে। আচ্ছা, তোমার ভাওয়াইয়া চটকা, যা বাংলার ভান্ডারে যা রয়েছে গানের ভান্ডারে সঙ্গীত ভান্ডারে, তাই ছবি ওই সব আর কি। চলো আরেকটা গান শুনবো বিরতি যাওয়ার আগে, বিরতির সময় হয়ে আসছে। বন্ধুদেরকে জানাই যে, সেটা আপনারা জানেন, তাও আবার বলে দিই যে, যারা সরাসরি আমাদের টিভির পর্দায় আমরা যাদের কাছে পৌঁছতে পারছি না, তাদের জন্য কিন্তু আমাদের ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভ দুটোই রয়েছে। তো সরাসরি ইউটিউব কিংবা ফেসবুকে দেখার জন্য সার্চ অপশানে গিয়ে নিউজ ভ্যানগার্ড লাইভ টাইপ করতে হবে, তাহলে আমরা ওখানেও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাব। আচ্ছা, আমি আরেকবার আরেকটি গান পণ্ডিত অজয় চক্রবর্তী গাইছি। চলো, বেদনায় আমার
না কেহ আমারে সযতনে যত আলো জ্বালিবার সযতনে সযতনে যত আলো সযতনে যত আলো জ্বালিবার নিভে যায় সবই আঁধারে নিভে যায় সবই আঁধারে নিভে যায় সবই আঁধারে বুঝিল না কেহ আমারে হায় কারে বাজানাই বল বেদনা কেহ আমারে কারে বাজানাই বল বেদনায় আমার কারে বাজানাই বল বেদনা আসলে অজয় চক্রবর্তীর এই ধরনের গানগুলো আমার মনে হয় আমাদের সবারই খুব মানে ভালো লাগার একটা জায়গা নিয়ে রেখেছে, একটু ঠুংরি অঙ্গের, আর বেশ গানগুলোর মধ্যে একটা অন্যরকম আমেজ রয়েছে, মেজাজ নিয়ে গাওয়াও যায়, মেজাজ নিয়ে শোনাও যায়। আমরা দেখছি কথাই সুরের জমজমাট সকাল। আজকে আমাদের সাথে রয়েছে সুবিমান দত্ত, রয়েছে পার্থসারথি ঘোষ, সৌমেন ঘোষ, আর তবলায় রয়েছে বিশ্বনাথ সরকার। সবাইকে নিয়েই যাব আমাদের বিরতির পরের অংশে। গানে যাওয়ার আগে বলে দিই, এবার সরাসরি শিল্পীর সাথে কথা বলার জন্য টিভি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল, তাও একবার বলে দিচ্ছি 2384488। তাহলে আমরা গানে যাই সুবিমানদা, এবার কোন গানটা শুনব? আমি আবার মান্না দে, মান্না দে। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে,
কত সহজ কথা জানানো, কত যে কঠিন কি দেখেছি আমি সে কথা তোমাকে বোঝানো। কি দেখলে তুমি আমাকে, কি দেখলে তুমি আমাকে, কত সুখের মরণ আমার অনুভব বিনা, এই অনুভূতি কাউকে যায় না শেখানো। কি দেখলে তুমি আমাকে, কত সহজ কথা জানানো, কত যে কঠিন কি দেখেছি আমি সে কথা তোমাকে বোঝানো। কি দেখলে তুমি আমাকে, কত আয়োজন আমি কি করে বোঝাই তোমাকে পেয়েছি, আর কিছু নেই প্রয়োজন, কি করে বোঝাই তোমাকে পেয়েছি আর কিছু নেই। কোনখানে গেলে তাকে পাওয়া যায়, সব পেয়েছি দেশটা কোথায় গো, কোনখানে গেলে তাকে পাওয়া যায়, যদি জানতে চাও তো শুধু ভালোবাসো মুখে তা যায় না শেখানো। কত সহজ কথা জানানো, কত যে কঠিন কি দেখেছি আমি সে কথা তোমাকে বোঝানো। কি দেখলে আমাকে, কি দেখলে তুমি আমাকে, দেখলে তুমি আমাকে। দারুণ, কিছু বলার নেই, এভাবেই চলতে থাকবে আমাদের পরবর্তী সময়টুকু। বিভিন্ন ধরনের, কখনো মান্নাতে, কখনো অজয় চক্রবর্তী, কখনো মানবেন্দ্র, যেভাবে সুবিমানদা আজকে আমাদেরকে শোনাবে। এবার গাইব অখিল বন্ধু ঘোষ। অখিল বন্ধু ঘোষ, মানে সেই এই গানগুলিও কিন্তু অসাধারণ। তুমি তুমি জানো এই গানটা, তুমি করবে।
অঙ্কু আমাদের সাথে এসে গেছে। হ্যালো, হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। দেবাশিস দা বলছো? আরে তুমি তো চিনে গেলো আমাকে। যাই হোক, আমি একটু সুবিমানকে একটু কথা বলছি আজকে। হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। সুবিমান বলুন। দারুণ, সকালটা দারুণ জম্পেশ করে দিয়েছো। তোমার যে গানের যে চয়ন যেটা করেছো, যে গানগুলো আজকে দারুণ, আর হচ্ছে তোমার যে একটা মিষ্টি গলা, মিষ্টি গলা আছে, সেটা দারুণ 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 ভাবে উপভোগ করছি। তুমি জানাও কেন আগে, আজকে হঠাৎ সকালবেলা খুলে দেখলাম। আচ্ছা আচ্ছা, আমার তরফ থেকে আমি অন স্ক্রিন বলে দিলাম। খুব ভালো থেকো দেবাশিস দা, এভাবে আমাদের সাথে থেকো, অনেক ধন্যবাদ। মনে করো না কেউ যদি কিছু বলে, কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। জানো কিছু মনে করো না কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো লাগো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো লাগো কোনো মতে। চোখ দুপি ভরো না অভিমানী পাখি জলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে মেঘে, সোনা সে তো খাঁটি সোনা হয় উড়ে গেলে আগুনে। ফাগুনকে আর মনে পড়ে মেঘে, ফাগুনে সোনা সে তো খাঁটি সোনা হয় উড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা মানো তুমি খেলা ছলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে।
দারুণ, কিছু বলার নেই, কারণ এ ধরনের গান মানে আমাদের সবার ভীষণ ভালো লাগে, এবং আমাদের বন্ধুদেরও যারা পর্দার ওপারে রয়েছেন, আমার বিশ্বাস, বললাম না সাথে সাথে কোনো একজন বন্ধু তো চলে এসেছেন আমাদের সাথে। হ্যালো, কে বলছেন ভ্যানগার্ড বন্ধু? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি একটু সুবিমান দত্তর সাথে একটু কথা বলবো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, কে বলছেন বন্ধু? আমি সুবিমান দত্তর ছেলে অভিনব দত্ত। হ্যাঁ বলো বলো বলো, শুনতে পাচ্ছি। বলো, ভালো লাগছে বাবার গান? ভালো লাগছে, বাবার সাথে একটা রিকোয়েস্ট আছে যে মন মাতা সাত সকালটা যাতে একটু গায়। আচ্ছা, বাবার কাছে রিকোয়েস্ট রয়েছে গানটা গাওয়ার জন্য। ভালো লাগছে তো বাবার গান? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদেরও খুব ভালো লাগছে। ঠিক আছে, শুনতে থাকো। হ্যাঁ চলো, টাটা। একটু গেয়ে ফেলো ছেলের আবদার। মন মাতাল সাত সকাল, খুব ভালো একটা গান অনুরোধ করেছে অভিরূপই তো বললো। অভিরূপ শোনো, বাবা তোমার জন্য গাইছে গানটা। হ্যাঁ এমন গান বললো, মন মাতাল সাজে সকাল কেন, মন মাতাল সাজে সকাল শুধু তোমায় ডাকে, সাজে সকাল শুধু তোমায় ডাকি, মন মাতাল সাজে সকাল শুধু তোমায় ডাকি। ধন্যবাদ। বিরতির পর আমাদের সময়টা কিন্তু ছুটতে থাকে, মনে হয় যে যত বেশি গান শোনা যায় সেই সময় আমাদের ইচ্ছে থাকে যে পরপর আমরা গানগুলো শুনি। তাই আমরা এবার কি শুনবো সুমিমানদা? মনে রেখেছি আমার, চলো। রঙ্গিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। রঙ্গিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না চাই না চাই না। রঙ্গিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। Thank you.
কাঁদে থাকে বেমানান কাগনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ আমার, হাতে থাকে বেমানান কাগনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ আমার, কাপের ভুল থাক তোমার গানে, কাপের ভুল থাক তোমার গানে, আর কারো গান আমি গাই না, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না, রঙিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না, ঝলমল করে ওঠে কত চাঁদ মুখ, সূর্যের ধার করা রূপের আলোয়, এক অতি সাধারণ মুখ দেখি আমি, যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়, হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর, হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর, আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা, আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা, পৃথিবী ডাকুক তবু যাই না, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না, রঙিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না, সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না চাই না চাই না, রঙিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। দেখতে দেখতে আমাদের সময়টা একদম শেষের দিকে, আমরা আর দুটো গান শুনতে পারবো সুবিমান দা? আচ্ছা, একটা পুরো গান শুনে আরেকটা হয়তো ছোট্ট করে শুনতে পারবো। আচ্ছা ঠিক আছে, সময় সে কথাই বলছে আমাদেরকে। তাহলে এটা সুবিমানদারও ভীষণ ভালো লাগার পছন্দের গান আমি যতদূর জানি, সবারই ভালো লাগে গানটা, শুনুন। কে তুমি আমার চোখের আগে রাগালে ও
ভালো লাগছে ছোট্ট করে আমি একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব আমি এটা ফোক গাইছি তার একটু একদম একদমই ছোট করে শুনতে হবে সুবিমান দা সময় একদম কম আছে গান গুন গুন ও তোর গুন গুন আগুন শুই নাই আমার কলিজায় লাগলো আগুন আর গাইও না গান গুন গুন ভ্রমরারে আর গাইও না গান গুন হায় পাড়া পড়শি আইলে বাড়ি পান্ডিতে যাই তাড়াতাড়ি গো সেই
গানের সাথে সুনের বদলে দিয়ে আমি নুন আর গায়ো না গান তোমরা রে আর গায়ো না গান গুনগুন তোমরা রে আর গায়ো না গান গুনগুন তোমরা রে আর গায়ো না গান দারুণ লাগলো শেষটা, কেননা সুবিমানদা শুরু করেছিল সেমি ক্লাসিক্যাল দিয়ে, মানে শাস্ত্রীয় রাগাশ্রয়ী, এবং শেষ পর্যন্ত আমাদের সেই লোকগান যেখান থেকে সমস্ত গান আমরা বলতে পারি যে একদম রুট, সেই গান দিয়ে শেষ হলো। মানে বোঝাই যাচ্ছে যে আজকে সকাল কিন্তু নানা ধরনের গানে একদম এক সুরেলা সকাল যাকে বলা যায়। তাহলে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সুবিমান দেকে তো অবশ্যই, যিনি এসেছেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি শিল্পী, ভীষণ ভালো লাগলো দাদা। নিশ্চয়ই আবার কোনো এক সময় আমরা আড্ডায় নিশ্চয়ই বসবো। পার্থ, সৌমেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই যাদেরকে, যারা না থাকলে আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ হতো না, যারা হচ্ছে আমাদের অসংখ্য বন্ধু যারা পর্দার ওপারে ছিলেন এবং থেকে আমাদেরকে প্রতি মুহূর্ত আমাদেরকে ঋদ্ধ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করব। আবারও দেখা হবে। হ্যাঁ বলো বলো। আমি একটু বলি, আমি ভ্যানগার্ডের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার তরফ থেকে, আর তোমাকে তো বিশেষভাবে, কেননা তোমার সঞ্চালনা এত সুন্দর, এটা মানে কি বলবো, যে গানের গান তো গাইতে হবে ঠিক আছে, কিন্তু গানের সঙ্গে এরকম একটা সঞ্চালনা না থাকলে তার একটা অন্যরকম একটা স্পিরিট পাওয়া যায় আর কি, সেটা তোমার অনেক ধন্যবাদ সবাইকেই। তাহলে বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সেই সুরেলা সকালটাই যেন সারাদিন আজকে থাকে এই আশা রেখেই আজকে শেষ করব। এই একটি কথাই আবারও বলবো যে আবারও আগামীকাল আপনাদের সাথে দেখা হবে আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমার সকালে। ততক্ষণ অবধি সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই যেটা বলি সুরে থাকুন। আবারও দেখা হবে আগামীকাল। নমস্কার।